সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে ভিউয়ার্স এই নোটিফিকেশনটি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এসেছে দু হাজার সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে প্রথমেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রদানদের জানানো যাচ্ছে যে একে দু হাজার একুশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নথিভুক্ত পরীক্ষার্থীদের মধ্যে যাদের মার্কশিট ও সার্টিফিকেট আগে দেওয়া হয়নি তাদের ও সার্টিফিকেট আগামী আঠেরোই আগস্ট দু হাজার একুশ তারিখে পর্ষদ অফিস থেকে সংগ্রহ করবেন দ্বিতীয়ত বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষায় অনুপস্থিত ছিল তাদেরকে এক সেপ্টেম্বর থেকে দশ সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখের মধ্যে পুনরায় প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে এর জন্য তাদের অতি শীঘ্র বিদ্যালয়ে যোগাযোগ করতে হবে তৃতীয়ত বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী পর্ষদ কর্তৃক প্রকাশিত দু হাজার একুশ সালের মাধ্যমিক উচ্চমাধ্যমিক মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট নয় তারা তেইশ আগস্ট দু হাজার একুশ তারিখের মধ্যে নির্দিষ্ট ফর্মে টি ডট ত্রিপুরা ডট ওয়েবসাইটে প্রাপ্ত উক্ত পরীক্ষায় পুনরায় বসার জন্য আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয়ে জমা দেবে বিদ্যালয় কর্তৃপক্ষ পূরণ করা আবেদনপত্র পঁচিশ আগস্ট দু হাজার একুশ তারিখের মধ্যে পর্ষদ অফিসে জমা দেবেন ইম্প্রুভমেন্ট টেস্ট ও ইকোবিলেন্স পরীক্ষার্থীদের নতুন করে আবেদন করতে হবে না পরীক্ষার বিস্তারিত সূচি অবিলম্বে জানিয়ে দেওয়া হবে প্রিয় বিভার্স এটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ফলাফল নিয়ে সন্তুষ্ট নন আপনাদের বলা হয়েছে যে তেইশ আগস্ট দু তারিখের মধ্যে নির্দিষ্ট ফর্মে আপনাদের কিন্তু পরীক্ষায় বসার জন্য আবেদন করতে হবে এবং সেই আবেদনপত্র নিজেদের বিদ্যালয়ে পেয়ে যাবেন এবং আপনারা বিদ্যালয়ে জমা দিতে হবে বিদ্যালয় থেকে সেটা পঁচিশে আগস্ট তারিখের মধ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে জমা দিতে হবে এবং পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে চার নম্বরে বলা হয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষায় ম্যাথামেটিক্স বেসিক স্ট্যান্ডার্ড নিয়ে পাশ করা ছাত্রছাত্রীগণ একাদশ শ্রেণীতে ম্যাথামেটিক্স নিয়ে পড়তে পারবে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শুধুমাত্র বর্তমান দু হাজার একুশ বা শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য বলা হয়েছে যারা মাধ্যমিক এই বছর বেসিক এবং স্ট্যান্ডার্ড নিয়ে পাশ করেছেন আপনারা কিন্তু একাদশ শ্রেণীতে অঙ্ক নিয়ে ইচ্ছে করলে পড়াশোনা করতে পারবেন শুধুমাত্র এই বছরের জন্য দেওয়া হয়েছে প্রভিউয়ার্স এই ভিডিওটি ছিল আপনাদের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন এখানে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপডেট দিয়ে দিই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ